নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে দেখানোর চেষ্টা করেছি, উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে আমার সেমিস্টারে আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেন্স অফ সেলফ ওয়ার্থ অ্যান্ড রাইট টু হ্যাভ অ্যান্ড ডিটারমাইন চয়েস, এই দুটো বৈশিষ্ট্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের রাজনৈতিক জীবন তার ব্যক্তিগত জীবনের পরতে পরতে সবসময়ই প্রকাশিত ছিল। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনী যতই আমরা পড়ি, তিনি শুধুমাত্র একজন শ্যাডো লিডার নয়, সত্যিকার অর্থেই তিনি একজন লিডার ছিলেন। শুধুমাত্র তিনি একজন থিঙ্কার নয়, একজন ডুয়ার ছিলেন, এবং তার প্রমাণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তার রাজনৈতিক জীবন তার পথ চলার প্রত্যেকটি ক্ষেত্রেই সেটি আমাদেরকে দেখিয়েছেন। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞানী সমাজচিন্তক যারা রয়েছেন তারা যেগুলো বলছেন তার প্রত্যেকটি আমরা যদি মিলিয়ে দেখি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনের সঙ্গে, তাহলে দেখব যে আমরা প্রত্যেকটির সঙ্গেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনের ঘটনাগুলোর কোনো না কোনোভাবে মিল রয়েছে। আজকে উইমেন এম্পাওয়ারমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয় রাইট টু হ্যাভ অ্যাক্সেস টু অপরচুনিটি অ্যান্ড রিসোর্সেস। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমতা ভিত্তিক যে ধারণা তিনি বিশ্বাস করতেন, যে কারণে সবসময় কিন্তু সে অ্যাক্সেস ফি এবং সে অপরচুনিটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সবসময় লাভ করেছেন। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য রয়েছে রাইট টু হ্যাভ পাওয়ার টু কন্ট্রোল দেয়ার ওন লাইফ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবেরও নিজের জীবন নিজের মতো করে বেছে নেওয়ার মতো স্বাধীনতা, দৃঢ়চেতা ব্যক্তিত্ব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনে সবসময়ই পরিলক্ষিত ছিল। তৃতীয় যে বৈশিষ্ট্যটির কথা বলা হয় অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য ডিরেকশন অফ সোশ্যাল চেঞ্জ টু ক্রিয়েট এ মোর জাস্ট অ্যান্ড সোশ্যাল ইকোনমিক অর্ডার। এবং আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যখন তিনি আমাদের যারা যুদ্ধের সময় যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা যখন সামাজিকভাবে স্বীকৃতি পাচ্ছিল না, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ব্যক্তিগত উদ্যোগে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া, তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা এবং তাদেরকে বীরাঙ্গনার স্বীকৃতি দেয়া, এটির মাধ্যমে যে একটি আরও ন্যায়সঙ্গত সমাজের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকা রেখেছেন, এটি সত্যিকার অর্থেই আমাদের আজকের দিনেও যারা আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, এসডিজি এমডিজির বিভিন্ন সূচকে নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয়ের সঙ্গে যারা সম্পৃক্ত করছেন, আমরা মনে করি যে তাদের সামনে একটি টেক্সটবুক এক্সাম্পল হচ্ছেন আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের পুরো জীবনটি আজকের এই উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে নতুন নতুন দিগন্তের শুভ উন্মোচন করেছে বলে আমরা মনে করি।